হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের অ্যাকচুয়ালি কলেজ কবে খুলতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, এবং তোমাদের যে এক্সামিনেশন আছে সেই এক্সামিনেশন অনলাইনে কবে এর থেকে কবের মধ্যে তোমাদের হতে চলেছে, এবং তারপরে তোমাদের কদিন ব্রেক থাকবে, তারপরে তোমরা কবে সেকেন্ড সেমিস্টার বা ইভেন যে সেমিস্টারগুলো আছে সেই সেমিস্টারের জন্য অ্যাকচুয়ালি ক্লাস শুরু করবে, কবে তোমাদের ইভেন সেমিস্টার হবে, তারপরে তো কবে তোমরা পুরো এই ফার্স্ট প্রথম বর্ষের যে কলেজ আছে সেটা কমপ্লিট করে দ্বিতীয় বর্ষে উঠবে, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তার সাথে কলেজ খোলার গাইডলাইন নিয়েও আলোচনা করব। সেই কারণে এই ভিডিওটি একটু বড় হতে পারে। তোমরা এই ভিডিওটি যদি তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছে পুরো বিস্তারিত এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না, সম্পূর্ণ উত্তর এই ভিডিও দ্বারা তোমরা পেয়ে যাবে। সেই কারণে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের অনলাইন এক্সাম নিয়ে আলোচনা করব, যে কবে থেকে কবের মধ্যে হতে পারে, তারপরে তোমাদের এর অ্যাকচুয়ালি কলেজ কবে খুলতে চলেছে সেই নিয়ে কি ইনফরমেশন রয়েছে, এবং কি নিয়মে খুলতে চলেছে, ইউজিসির কি গাইডলাইন রয়েছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, থার্ড সেমিস্টারে পড়ছো কিংবা ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সেমিস্টারের এক্সামগুলো রয়েছে সেটা তোমরা রীতিমতো জানতেই পেরেছো, অনলাইনে হবে এ অফলাইনে কোনো মতেই হবে না। স্টুডেন্টদের বা তোমাদের যে দাবি সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে, এ সেই কারণে তোমাদের যে এক্সাম রয়েছে অড সেমিস্টারগুলো সেগুলো অনলাইনে হবে। তো কবে থেকে অনলাইনে এক্সাম হবে অনেকেই আমাকে বারবার করে জিজ্ঞাসা করছো। দেখো, এখানে সবার প্রথমে বলে রাখি, ইউজিসি যে গাইডলাইন প্রকাশিত করেছিল আগে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো এখানে আমি বলে রাখি, এই তোমাদের ইউজিসির যে গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে অ্যাডমিশান প্রসেস সেটা কিন্তু তোমাদের 31/9/2020 মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তারপরে মানে অক্টোবরের পর নভেম্বর থেকে, নভেম্বরের প্রথম দিন থেকে তোমাদের কলেজ শুরু হওয়ার কথা, কিন্তু নভেম্বরের প্রথম দিন থেকে আমাদের রাজ্যে কলেজ শুরু হয়নি, এবং আমাদের রাজ্য কেন, বিভিন্ন এরকম রাজ্য আছে সেই রাজ্যগুলোতে কলেজ শুরু হয়নি। তো এখানে দেখা গেছে কলেজ যেহেতু শুরু হয়নি, তো অনলাইনে ক্লাসেস হয়েছে অনেক অনেক কলেজে, সেক্ষেত্রে এখন যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে সেই কারণে অনলাইন ক্লাস ইকুয়ালস টু অনলাইন এক্সাম তোমাদেরই দাবি ছিল, সেই কারণে অনলাইন এক্সাম করে দেওয়া হয়েছে। তো অনলাইন এক্সাম যেহেতু, সেক্ষেত্রে অনলাইন এক্সাম কবে হবে, তো তোমাদের যেটা আর কি অ্যাকচুয়ালি ইউজিসি গাইডলাইন ছিল বা ইউজিসিতে নোটিশ ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হবে। তো এখানে তোমাদের এক্সাম, যারা অনলাইনে এক্সাম দেবে অড সেমিস্টারগুলো, তোমাদের এক্সাম হবে হচ্ছে 8/3/2021 থেকে 26/3/2021, মানে মার্চ মাসের এর 8 তারিখ থেকে শুরু করে এর মার্চ মাসের 26 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই এক্সাম নেওয়া হবে অনলাইনে। এছাড়া তোমাদের অনলাইনে কোশ্চেন কীরকমভাবে হবে বা কোশ্চেন কী প্যাটার্নে আসবে সে নিয়ে কিন্তু প্রচুর লিক আউট হচ্ছে, যে MCQ আসবে, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পাচ্ছ, কিন্তু অফিসিয়ালভাবে এখনও কোনো কিছু জানানো হয়নি বলে আমি তোমাদের কোনো ইনফরমেশান দেবো না। কিন্তু তোমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন মেবি তোমাদের অ্যাকচুয়ালি যে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির তরফ থেকেই কিন্তু তৈরি করা হবে, এবং তোমাদের যে এক্সাম এই তারিখ থেকে এই তারিখের মধ্যেই হবে, মানে মার্চ মাসেই হবে অনলাইন এক্সাম, এবং মার্চ মাসের 8 তারিখ থেকে 26 তারিখের মধ্যে হবে। কবে তোমাদের এক্সাম হবে, কবে তোমাদের ইউনিভার্সিটির এক্সাম হবে, সেটা কিন্তু তোমাকে জানতে হলে অবশ্যই তোমাদের ইউনিভার্সিটির বা কলেজের অফিসিয়াল আর পেজের সাথে যুক্ত হতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হতে হবে, বা কোনো গ্রুপ থাকলে সেখান থেকে তোমরা জানতে পারবে। তো তোমাদের এক্সাম কিন্তু অবশ্যই মার্চে হবে, সেই কারণে যারা অনলাইন এক্সাম দেবে অবশ্যই কিন্তু প্রস্তুতি পর্ব চালিয়ে রাখবে। তারপরে মার্চ মাসের 27 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত তোমাদের এর গ্যাপ থাকছে, যে সময় তোমাদের ছুটি থাকছে। সেমিস্টারে পড়ছিলে তারা সেকেন্ড সেমিস্টারে এক্সাম দেবে, যারা থার্ড সেমিস্টারে এক্সাম দিয়েছো তারা ফোর্থ সেমিস্টারে এক্সাম দেবে, সেরকমভাবে কী হচ্ছে, এ সেমিস্টার চেঞ্জ হচ্ছে, অড সেমিস্টার ইভেন অড সেমিস্টার থেকে তোমরা ইভেন সেমিস্টারে প্রবেশ করবে, এবং ইভেন সেমিস্টারের যে পড়াশোনা সেটা কিন্তু তোমাদের চালু হয়ে যাবে হচ্ছে 5 এপ্রিল থেকে, এবং এপ্রিল মাসের 5 তারিখ থেকে পর থেকে এ তোমাদের কি হচ্ছে আগস্ট মাস পর্যন্ত কিন্তু এটা তোমাদের পঠন পাঠন চালু থাকবে ইভেন সেমিস্টারে। সেগুলো তোমাদের মাত্র 4 মাস, মানে তোমাদের কি হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে এখানে আগস্টে পরীক্ষা হচ্ছে, মানে আগস্ট বাদ দিলে মোটামুটি 4 মাস তোমাদের ইভেন সেমিস্টারের প্রস্তুতির জন্য সময় থাকছে। আর এই 4 মাস তোমরা ইভেন সেমিস্টারের পড়াশোনা করার পর, প্রস্তুতি পর্ব পুরোপুরি কমপ্লিট করার পর তোমাদের এক্সাম হবে কিন্তু আগস্ট মাসে, আগস্ট মাসের 9 তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের 21 তারিখের মধ্যে তোমাদের যে ইভেন সেমিস্টারগুলো আছে সেগুলো কিন্তু
কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আগস্ট মাসেই কিন্তু তোমাদের পরবর্তী যে শিক্ষাবর্ষ আছে বা পরবর্তী যে ইয়ার রয়েছে বা নেক্সট একাডেমিক ইয়ার কিন্তু তোমাদের চালু হয়ে যাবে আগস্ট মাসে 30 তারিখ থেকে তোমাদের নেক্সট একাডেমিক ইয়ার কিন্তু চালু হয়ে যাবে তার মানে তোমরা বুঝতেই পারলে তোমাদের এক মানে প্রথম বর্ষের এক্সাম কিভাবে হবে কবে তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে বা তোমাদের যারা তো যাদের থার্ড সেমিস্টার আছে তারা তারা ফোর্থ সেমিস্টার কখন দেবে বা থার্ড সেমিস্টার কখন দেবে তো সমস্ত প্রসিডিউরই হয়ে গেল এই এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার বা অড সেমিস্টার আছে সেই অড সেমিস্টারের জন্যই কিন্তু অনলাইনে হবে পরবর্তী সেমিস্টার অনলাইনে হবে না অফলাইনেই কিন্তু হবে এই মুহূর্তে যা ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী এর পরবর্তী ব্যাপার হচ্ছে আমি অনলাইনে কবে পরীক্ষা হবে কবে কবে পরীক্ষা হবে বা কবে আমরা সেকেন্ড ইয়ারে উঠবো সেটা তো জানতে পারলাম কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কলেজ অ্যাকচুয়ালি কবে ওপেন হবে তো এক্ষেত্রে বলে রাখি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে সেই অথেন্টিক ওয়েবসাইট থেকে যে ইনফরমেশান পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি কলেজ ওপেন হবে হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা অনলাইনে রয়েছে সেই অনলাইনে ফার্স্ট সেমিস্টার আর 27 মার্চে মার্চ পর্যন্ত দেওয়ার পর তারপরেই কিন্তু তোমাদের কী হচ্ছে এপ্রিল মাস থেকে মানে এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত তোমাদের ক্লোজ আছে এপ্রিল মাসের 5 তারিখ থেকে এ কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি কলেজ ওপেন হবে এরকম ইনফরমেশান রয়েছে তার মানে তোমরা বুঝতেই পারছ তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর অনলাইনে তারপরেই কিন্তু তোমাদের কি সেকেন্ড সেমিস্টার অফলাইনে চালু হবে এবং অফলাইনে তোমরা ক্লাস করে অফলাইনে কী হচ্ছে এক্সাম তোমরা দেবে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটতে চলেছে বিভিন্ন তথ্য এই মুহূর্তে যা পাওয়া যাচ্ছে সেই তার অ্যাকর্ডিংই কিন্তু তোমাদের কাছে এ তথ্য প্রেরণ করলাম এর পরবর্তী বিষয় কলেজ কিভাবে চালু হবে কী গাইডলাইন মেনে চালু হবে ইউজিসি কিন্তু একটি নতুন গাইডলাইন প্রকাশিত করেছে কলেজ ওপেন করার ব্যাপারে তো সেই গাইডলাইনগুলো কী সবার প্রথমে জেনে নেব এক তোমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসগুলো রয়েছে বা ক্লাস কিন্তু 50% পড়ুয়াদের নিয়েই চালু হবে অর্থাৎ তোমরা তোমাদের ক্লাসে যতজন স্টুডেন্ট রয়েছে তার 50% স্টুডেন্ট কিন্তু ক্লাস করতে পারবে তার মানে তোমরা বলতেই পারো ক্লাস তোমাদের কলেজ কিন্তু প্রতিদিন যে হবে এরকম ব্যাপার না তোমাদের কলেজ হয়তো বা 7 দিনের জায়গায় 3 দিনও হতে পারে সেটা পরবর্তী সময়ে দেখা যাবে কিন্তু ইউজিসির গাইডলাইন অনুযায়ী যে এই মুহূর্তে যদি কলেজ খোলা হয় সেক্ষেত্রে তোমাদের কী হচ্ছে 50% স্টুডেন্টকে নিয়েই ক্লাস করানো যাবে আদারওয়াইজ যাবে না দুই যে কোনো রাজ্য যদি কলেজ এই মুহূর্তে খোলে এ কোনো কারণবশত সেক্ষেত্রে রাজ্যের কাছ থেকে পারমিশন নিয়ে বা কেন্দ্রের কাছ থেকে পারমিশন নিয়ে এ কিন্তু যদি নিরাপদ মনে করে নিরাপদভাবে যদি কলেজ খোলা সম্ভব হয় সেক্ষেত্রে কলেজ খুলতেই পারে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে রাজ্যের ওপর রাজ্য যদি চায় তাহলে এই মুহূর্তে কলেজ খুলতেই পারে 3 নম্বর যে প্রোটোকলগুলো তোমাদের রয়েছে তোমরা সকলেই যেন মাস্ক পরতে হবে স্যানিটাইজার পেয়ে ক্যাম্পাসকে জীবাণুমুক্ত করতে হবে কলেজের প্রত্যেকটি জায়গাকে স্যানিটাইজিং প্রক্রিয়া সবসময় চালাতে হবে এবং যেখানে সেখানে ঘোরাফেরা করা চলবে না সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু উল্লেখ করা হয়েছে যেগুলো প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে মানা হবে সেরকম কলেজের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়গুলোকে মানতেই হবে এবং তোমরা অনেক বড় অবশ্যই সেগুলো ও ভালো মতন করে তোমরা পালন করতে পারবে কলেজে এছাড়া কলেজে থাকাকালীন বা কলেজের কোনো পড়ুয়াদের যদি কোনো রকমের সমস্যা হয় সেক্ষেত্রে কলেজকে একটি হেল্পলাইন নাম্বার রাখতে হবে এই কোভিডের পরিস্থিতির কারণে যাতে স্টুডেন্টদের যদি কোনো রকম আপতকালীন কোনো সমস্যা হয় সেক্ষেত্রে স্টুডেন্টরা যেন যথাসময়ে হেল্পলাইন নাম্বারে ফোন করে তাদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা জানাতে পারে এবং তারা যাতে ও সেই সমস্যার মানে যথারীতি সঙ্গে সঙ্গে সলিউশন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে সেটিও কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে সে অর্থাৎ তোমাদের কলেজে গেলেও একটি হেল্প নাম্বার দেওয়া হবে হেল্পলাইন নাম্বার যে হেল্পলাইন নাম্বারে তোমাদের যা অসুবিধা আছে সেটা তোমরা ওখানে জানাতে পারবে 5 প্রত্যেকটি ক্লাসে অ্যাকচুয়ালি কতজন করে স্টুডেন্ট বসতে পারবে তার একটা নির্দিষ্ট ও নির্দেশিকা দিতে হবে স্টুডেন্টদের এবং একটি বসার নির্দিষ্ট স্থান মার্ক করে রাখতে হবে যাতে স্টুডেন্টরা প্রতিনিয়ত সেই জায়গায় থাকে এবং সোশ্যাল ডিস্টেন্সিং সম্পূর্ণভাবে পালন করা হয় এরপরে 6 নম্বর যে বিষয়টি সেটি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয় পড়ুয়াকে কলেজে কলেজ খুললে কলেজ যেতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক কথা দেওয়া হবে না কেউ যদি চায় যে আমি অফলাইনে ক্লাস করবো সে অফলাইনে ক্লাস করবে এবং অফলাইনের পাশাপাশি অনলাইনের সুবিধাও স্টুডেন্টদের দিতে হবে কারণ যদি কেউ চায় এই মুহূর্তে অফলাইনে ক্লাস করবে না অনলাইনে ক্লাস করবে সেক্ষেত্রে সে যাতে অনলাইনেও ক্লাস করতে পারে এরকমও কিন্তু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবস্থা নিতে হবে তারপরেই অফলাইনে ক্লাস করার কথা ভাবতে হবে কারণ
কোনো স্টুডেন্ট যদি চায় এই মুহূর্তে কলেজে যাওয়া সেফ না, কলেজে যেতে না চায়, সেক্ষেত্রে তারা যাতে অনলাইনে অ্যাটলিস্ট ক্লাস করতে পারে, অনলাইন স্টাডি মেটেরিয়াল এবং ই রিসোর্সের যে সুবিধা সেই সুবিধাগুলোও যাতে স্টুডেন্টরা পায় যারা অ্যাকচুয়ালি কলেজে গিয়ে অফলাইনে ক্লাস করতে চায় না। তার মানে তোমরা বুঝতেই পারছো যে কলেজ খুললেই তোমাদের প্রত্যেককে যে কলেজে যেতেই হবে এরকম কোনো বাধ্যতামূলকতা নেই। কেউ যদি চাও যে কলেজে যাবে সেক্ষেত্রে কলেজে যাবে, কেউ যদি চাও না আমি কলেজে যাবে না বাড়িতে বসে অনলাইনে ক্লাস করবে, তোমাদের জন্য থাকবে ই সোর্সেস, সেক্ষেত্রে তোমরা বাড়িতে বসে অনলাইনেও স্টাডি করতে পারবে। এছাড়া যারা আন্তর্জাতিক পড়ুয়া রয়েছে বা অন্য দেশ থেকে মানে এদেশে এসে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের ক্ষেত্রে অনলাইন ক্লাস তো রাখতেই হবে, কারণ দেখা যাচ্ছে ভিসার কোনো সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে তাদের জন্য অবশ্যই কি হচ্ছে অনলাইন ক্লাস রাখতেই হবে। আরও অনেক গাইডলাইন প্রকাশিত হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এরকম না যে অফলাইনে ক্লাস শুরু হয়ে গেলে অনেকে ভয় পাচ্ছ যে অ্যাকচুয়ালি আমাদের অফলাইনে ক্লাস করতে হবে, অনলাইনে আমরা ক্লাস করতে পারবো না, তো এরকম ব্যাপার নেই। এই তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে যে চাও অনলাইনে ক্লাস করতে পারবে, যে চাও অফলাইনে ক্লাস করতে পারবে। তো তোমাদের সমস্ত ডাউট আসলে ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি তোমাদের কোনো রকমের কোশ্চেন থেকে থাকে কলেজ সংক্রান্ত তা বা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।